অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো নেতা শুভেন্দু অধিকারী, স্বাগতম। স্বাগতম স্বাগতম। বলিষ্ঠ বক্তা শুভেন্দু অধিকারী, স্বাগতম। স্বাগতম স্বাগতম। তৃণমূলের ত্রাস সৃষ্টি করি শুভেন্দু অধিকারী, স্বাগতম। স্বাগতম স্বাগতম। বাং আম জনতার মনের মানুষ শুভেন্দু দাস, স্বাগতম। স্বাগতম স্বাগতম। জননেতা শুভেন্দু অধিকারী, স্বাগতম। স্বাগতম স্বাগতম। মানুষের কাছের মানুষ শুভেন্দু দাস, স্বাগতম। স্বাগতম স্বাগতম। জলপাইগুড়ির প্রিয় মানুষ শুভেন্দু দাস, স্বাগতম। স্বাগতম। আম জনতার সুদূর সুবিধি মানুষ শুভেন্দু দাস, স্বাগতম। স্বাগতম স্বাগতম। বিরোধী নেতা শুভেন্দু দাস, স্বাগতম। স্বাগতম স্বাগতম। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ শুভেন্দু দাস, স্বাগতম। স্বাগতম স্বাগতম। আমার নেতা তোমার নেতা শুভেন্দু দাস, স্বাগতম। স্বাগতম স্বাগতম। আমার নেতা তোমার নেতা শুভেন্দু দাস, স্বাগতম। স্বাগতম স্বাগতম। সকলের নেতা জননেতা শুভেন্দু দাস, স্বাগতম। স্বাগতম স্বাগতম। বলিষ্ঠ জননেতা শুভেন্দু অধিকারী, স্বাগতম। স্বাগতম স্বাগতম। তোলামূলের তোলামূলের গুন্ডাদের ত্রাস সৃষ্টিকারী শুভেন্দু দাস, স্বাগতম। স্বাগতম স্বাগতম। পশ্চিমবঙ্গকে সঠিক দিশা দেখানোর নেতা শুভেন্দু দাস, স্বাগতম। স্বাগতম স্বাগতম। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ শুভেন্দু দাস, স্বাগতম। স্বাগতম স্বাগতম। মোদীজির স্নেহধন্য শুভেন্দু অধিকারী, স্বাগতম। অমিত শাহর স্নেহধন্য শুভেন্দু অধিকারী, স্বাগতম। স্বাগতম স্বাগতম। আমার নেতা তোমার নেতা জননেতা শুভেন্দু অধিকারী, স্বাগতম। পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, স্বাগতম। ইতিহাস সৃষ্টিকারী নেতা শুভেন্দু অধিকারী, স্বাগতম। উত্তর পূর্ব ভারতের শ্রেষ্ঠ নেতা শুভেন্দু অধিকারী, স্বাগতম। উত্তর পূর্ব ভারতের শ্রেষ্ঠ নেতা শুভেন্দু অধিকারী, স্বাগতম। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, স্বাগতম। আমার নেতা তোমার নেতা জননেতা শুভেন্দু অধিকারী, স্বাগতম। মোদীজির আশীর্বাদধন্য শুভেন্দু দাস, স্বাগতম। অমিত শাহর স্নেহধন্য শুভেন্দু দাস, স্বাগতম। আমার নেতা তোমার নেতা জননেতা শুভেন্দু দাস, স্বাগতম। উত্তর পূর্ব ভারতের শ্রেষ্ঠ নেতা শুভেন্দু অধিকারী, স্বাগতম। ভারত মাতা কি, ভারত মাতা কি, শুভেন্দু দাস জিনাব্বত, আজকের প্রধান বক্তা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, উত্তর পূর্ব ভারতের শ্রেষ্ঠ জননেতা শুভেন্দু দাস মঞ্চে উপস্থিত হয়ে গেছেন। এখন আমি আপনারা যা প্রতীক্ষায় ছিলেন তিনি আপনাদের সামনে এসে গেছেন। এখন কিছুক্ষণের মধ্যে শুভেন্দু দাস বক্তব্য আপনারা শুনবেন। প্রীতি রায়, তোমার হেডফোনটা শুভমকে দিয়ে দাও তো, ব্লুটুথটা। আমি মঞ্চে ডেকে নিব আনন্দদাকে, আনন্দময় বর্মন শিলিগুড়ির সভাপতি। কুলেন্দার বউ, আমাদের যে বিগত দিনের যে যুব মোর্চার যে লড়াই হয়েছিল ডাবরাম ফুলবাড়িতে, সেখানে যে আমাদের উলেন্দাকে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন দ্বারা নিহত হয়েছিল তারই স্ত্রী আজকে শুভেন্দু দাকে বরণ করলেন।
আমি মহিলা মোর্চার সভানেত্রীদেরকে বলবো, ওনারা আমাদের মঞ্চ উপবিষ্ট সবাইকে যেন বরণ করে নেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জলপাইগুড়ি জেলা সভাপতি লড়াকু নেতা মাননীয় বাপি গোস্বামী মহাশয়। ভারত মাতা কে জয় শ্রী রাম। আজকে জলপাইগুড়ি লোকসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী সম্মানীয় জয়ন্ত দার জয়ন্ত কুমার রায়ের সমর্থনে আজকে আমবাড়িতে যে আজকের যে সভা, এই সভার মূল বক্তা যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে আপনারা ঘন্টার পর ঘন্টা বসে আছেন, তিনি পশ্চিম বাংলার জননেতা মমতা ব্যানার্জিকে যিনি হারিয়ে নন্দীগ্রাম থেকে ঝেটিয়ে বিদায় করেছিলেন এবং পশ্চিম বাংলার বিরোধী দলনেতা সম্মানীয় আমাদের সকলের সম্মানীয় শ্রদ্ধেয় শুভেন্দু দা আজকে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। উপস্থিত আছেন আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক সম্মানীয় দীপক বর্মন মহাশয় এবং আমাদের এই লোকসভার কনভেনার সম্মানীয় শ্যামল দা, আমাদের নেতৃত্ব নিতাই দা, দিলীপ দা, নকুল দা, আশিস দা, সমস্ত মণ্ডল সভাপতি এবং এলাকার সুধী সজ্জন নাগরিক সবাইকে আমি শ্রেণী বিন্যাসে প্রণাম নমস্কার জানাই। আজকে আমাদের সকলের একটাই মিশন, একটাই সংকল্প, একটাই লক্ষ্য, পশ্চিম বাংলার এই চোর চারটা, চিটিং বাস, দাঙ্গাবাজ, ব্যভিচার, নোংরামির নায়ক নায়িকা মমতা ব্যানার্জির দল এবং সরকারকে বাংলার মাটির থেকে উচ্ছেদ করা, এ উৎখাত আমাদের করতে হবে। আর লোকসভা নির্বাচনে মোদিজির হাত শক্ত করতে আমাদের সম্মানীয় জয়ন্ত দাকে পদ্মফুল চিহ্নে ভোট দিতে হবে। আপনারা আপনারা যে লড়াই সংগ্রাম রাজগঞ্জের মাটিতে দীর্ঘদিন যাবৎ করছেন, এই লড়াই সংগ্রামের জন্য আমি কর্মী, কার্যকর্তা এবং পার্টির সমস্ত হিতাকাঙ্ক্ষীদের আমি সেলুট জানাই। তৃণমূলের চোখ রাঙ্গাকে উপেক্ষা করেও আপনার লড়াই সংগ্রাম আপনারা করেছেন। আমি এলাকার তৃণমূল নেতাদেরকে বলতে চাই যে বেশি বাড়াবাড়ি করেন না, বেশি বাড়াবাড়ি করবেন না, পরিস্থিতি পরিবেশ খারাপ আছে। দিন সামনে আগত ভারতীয় জনতা পার্টির আপনারা বলেছেন, তৃণমূল বলতো খেলা হবে, খেলা হবে, খেলা হবে, আমরা বলছি আগামী 19 তারিখের ভোট হবে আর জুন মাসের 4 তারিখে গণনা হবে। গণনার পর থেকে আমাদের স্লোগান হবে পালিশ হবে, পালিশ হবে, পালিশ হবে, পালিশ আমরা করব এদেরকে, এই পালিশ আমরা এদের করব। আপনারা সংকল্প নিয়ে এগিয়ে চলুন লোকসভা নির্বাচনে মোদিজির 400 পার আর জয়ন্তদাকে পদ্মফুলে নির্বাচিত করবেন, এই কটি কথা বলে সবাইকে আমার শ্রেণী বিন্যাসে প্রণাম নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় শ্রীরাম। হ্যালো,
যুব মোর্চার মন্ডল সভাপতিরা আপনারা স্টেজে চলে আসুন, আপনাদের পক্ষ থেকে যেটা দেওয়ার। যুব মোর্চার মন্ডল সভাপতিরা, ছড়িয়ে তিন কো ছড়িয়ে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গ প্রদেশের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রী রাম। রামনবমী হচ্ছে তো ভালো করে, চারিদিকে ধ্বজ আর ধ্বজ, 500 বছরের স্বপ্ন পূরণ হয়েছে তো 22শে জানুয়ারি। আমরা কেউ ভেবেছিলাম আমাদের জীবদ্দশায় আমরা দেখে যেতে পারবো? কার জন্য সম্ভব হয়েছে? তাহলে এইবার, এইবার, এইবার তা মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার লক্ষ্যে আপনারা আমরা সবাই মিলে এই ব্যাপক প্রচার অভিযানে নেমেছি। গণতন্ত্রের যে মহোৎসব আসছে, প্রথম দফার নির্বাচন 19শে এপ্রিল থেকে শেষ দফার নির্বাচন 1লা জুন পর্যন্ত আমরা এই কাজটা করব। আমি শুধু আপনাদেরকে নয়, আমার রাজবংশী মতুয়া জনজাতি, বাঙালি অবাঙালি শুধু নয়, দেখুন আজকে যারা সংখ্যালঘু বা মুসলিম সম্প্রদায়ের, তাদের আজকে মানে ঈদ প্রায় আসন্ন, তারাও এখানে টুপি পরে সবাই এসেছে। এরা রাষ্ট্রবাদী, যারা বন্দে মাতরম গাইতে দ্বিধা করেন না, যারা 26শে জানুয়ারি, 15ই আগস্ট জাতীয় পতাকা তুলতে যাদের আপত্তি থাকে না, যারা জাতীয় সঙ্গীত গাইতে এতটুকু দ্বিধা করেন না, সেই ভারত মাতার প্রতিটা সন্তান সকলেই সঙ্গেই আমাদের সুসম্পর্ক। তাই নরেন্দ্র মোদীজির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। ওরা এইসব কাজ করে, মমতা ব্যানার্জি এই কাজ করে, সিপিএমও করে। সিপিএম এর নেতা মোহাম্মদ সেলিম, তিনি বেছে বেছে সংখ্যালঘু ভোট কোথায় বেশি আছে খুঁজে দাঁড়াতে যান। এটা হলো তোষণের রাজনীতি, বিভাজনের রাজনীতি। আমরা এসব ভেবে করি না, নরেন্দ্র মোদীজি এটা করেন না। আমরা একমাত্র বিকাশবাদকে সমর্থন করি, পরিবারবাদ, দুর্নীতি, তোষণ এর বিরোধিতা নরেন্দ্র মোদীজি করে, আর আমরা যারা নরেন্দ্র মোদীজির পরিবারের সদস্য আমরা এটাকে সমর্থন করি। আমি ধন্যবাদ জানাবো
আমার রাজগঞ্জ বিধানসভার যারা মণ্ডল প্রেসিডেন্ট আছেন, অর্জুন মণ্ডল, সুশান্ত রায়, হরি মণ্ডলকে এই বিধানসভার যিনি কনভেনার মান্যবর দিলীপ চৌধুরী মহোদয়কে, পঞ্চায়েত সমিতির অপোজিশন লিডার মাননীয় নিতাই মণ্ডলকে, আগে তো কেউ জানতই না অপোজিশন লিডার কাকে বলে। 2011 সালে সিপিএম এ সূর্য মিশ্র ছিল, কেউ জানতে পারেনি 5 বছর ধরে এটা অপোজিশন না সেটিং পজিশন। 2016 সালে কংগ্রেসের অপোজিশন ছিল, কেউ জানতেই পারেনি যে অপোজিশন বলে কিছু আছে। আর এখন বিজেপি আছে তো অপোজিশনে, বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারুন না না পারুন, পিসিমণি বুঝতে পারছে যে বিরোধী দল কাকে বলে। আমরা পিসিমণিকে বুঝিয়ে দিয়েছি। তাই আমাদের এখানকার অপোজিশন লিডার নিতাই মণ্ডল, তাকে প্রতিনিয়ত শুধু তোলামূলের সঙ্গে লড়তে হচ্ছে না, তাকে পুলিশের সঙ্গে লড়তে হচ্ছে, বিডিওর সঙ্গে লড়তে হচ্ছে, প্রশাসনের সঙ্গে লড়তে হচ্ছে, প্রতিটা ইঞ্চিতে তাকে লড়াই করতে হচ্ছে। আমাদের লোকসভার কনভেনার মাননীয় নেতা শ্যামল রায়, মাননীয় জেলার সভাপতি লড়াকু নেতা, যিনি 4 তারিখের পরে কি হবে সব বলছিলেন, হয়তো তাই হবে। তো আমি বলবো সেটা আপনারা করবেন না, একটু পরে করবেন, রাজ্যে সরকারটা গঠন করতে হবে, একটু ডেফার করবেন, 6-8 মাস লাগবে, উল্টে আমরা দেবই, এমনিতে ধোঁয়া বের করে দিয়েছি, ধোঁয়া বেরিয়ে গেছে, দেখছেন না ফাঁকা মাঠে বক্তৃতা করছে মমতা ব্যানার্জি, পাড়ায় পাড়ায় ঘুরেছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে, লোকজন নাই শুধু খালি চেয়ার, কারণ এখন পাট্টা দেওয়ার সুযোগ নাই, নির্বাচন বিধি, সাইকেল বিতরণের সুযোগ নাই, সবুজ সাথীর বাচ্চাগুলোকে এনে স্কুল কলেজের সামনে বসিয়ে রাখার সুযোগ নাই, পচা বিরিয়ানি খাওয়ানোর সুযোগ নাই, তাই লোকও নাই, পিসিমণি তাই এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং করছেন। আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক, উত্তরবঙ্গের আমাদের ইনচার্জ, ফালাকাটার বিধায়ক, রাজবংশীদের তরুণ নেতা, প্রধান শিক্ষক মাননীয় দীপক বর্মন, জনজাতিদের নেতা বিধায়ক আমাদের নেতা দুর্গা মুর্মু, শিক্ষক তরুণ রাজবংশী নেতা বিধায়ক আমার সহকর্মী আনন্দময় বর্মন, এবং আমাদের সকলের দিদি শিখা চ্যাটার্জি বিধানসভায় এত সুন্দর বলেন, ফাইটার দিদি, বিধানসভায় কোনোদিন গ্যালারিতে গেলে দেখবেন যে কিভাবে অগ্নিমিত্রা পাল, তাপসী মণ্ডল, শিখা চ্যাটার্জি, শিরূপা মিত্র চৌধুরী, চন্দনা বাউড়ি, মালতী দি, সুমিতা সিনাদিরা কিভাবে ফাইট করে। এরা আমার সঙ্গে রামপুরহাটের বকটুইতে গেছে, যেখানে মুসলিম মহিলাদের পুড়িয়ে মেরেছিল তৃণমূল। ইনারা আমার সঙ্গে হাঁসখালিতে গেছে, যেখানে দলিত কন্যা ক্লাস 9-এর ছাত্রীকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছে। এরা আমার সঙ্গে কালিয়াগঞ্জে গেছে, ক্লাস 12-এর রাজবংশী মেয়েকে মেরে পুকুরে ধর্ষণ করে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। ইনারা সবাই একসঙ্গে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে মাটি বাড়াতে গেছে, যেখানে একজন নেপালি পরিবারের ছাত্রী তাকে নৃশংসভাবে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তাই দিদিকে অভিনন্দন,
আপনারা বিপুল পরিমাণ মাতৃমণ্ডলী এসেছেন, প্রায় অর্ধেক মিটিং শুধু মা দিদি আর বোন, না জাগিলে ললনা, এ বিশ্ব জাগে না। আমাদের প্রধানমন্ত্রী যেদিন রেখা পাত্র মহোদয়াকে ফোন করেন, আপনারা পরে শুনেছেন তো কি বলছিলেন, বলছিলেন শক্তি স্বরূপা, আপনারা হলেন শক্তি, আমরা কেউ ভারতকে পিতা বলি না, আমরা ভারতকে মাতা বলি, আর এই মাতা ভগিনীরা পশ্চিম বাংলায় তথাকথিত মহিলা মুখ্যমন্ত্রীর আমলে সবচেয়ে অসুরক্ষিত, আপনাদের উপর প্রতিদিন অত্যাচার হয়। গত 3 বছরে যা হয়েছে সে তো ইতিহাস, সবচেয়ে বড় কথা সন্দেশ খালি। দেখেছেন ওই শিডিউল কাস্ট পরিবারের, ফিশারম্যান পরিবারের, ওই শিডিউল ট্রাইব পরিবারগুলোর দরিদ্র মহিলাগুলোর কথা আমরা জিজ্ঞেস করেছিলাম। আমি তো অনেক কষ্টে ঢুকেছি ওখানে, হাইকোর্ট করে, ডিভিশন বেঞ্চ করে, 3 বারের চেষ্টায় তারপরে ঢুকেছি। আর কিভাবে শাঁক বাজিয়ে, কংসাল বাজিয়ে, ফুল ছুঁড়ে মারা বেরিয়ে এসছে, আপনারা টিভিতে দেখেছেন। তারা বলছে মধ্যরাত্রে কম বয়সী, দেখতে সুন্দর মহিলাদেরকে শাহজান সেকেল লোকেরা ফরমান পাঠাতো, যেতে হবে পার্টি অফিসে, মাঝ রাতে পিঠা খাওয়ার ইচ্ছা হতো। একদিন নয়, দুদিন নয়, 10 বছর ধরে এটা করেছে। মারা 19 তারিখে বদলা নেবেন না, আপনার সম্ভ্রম, আপনার সম্মান, যারা ভুলণ্ঠিত করেছে, তৃণমূল যদি না হারে তাহলে পিঠা খাওয়াটা বন্ধ হবে, পিঠা খাওয়া যদি চিরতরে বন্ধ করতে হয় তাহলে ভারতবর্ষের গণতন্ত্রে জনগণ সবচেয়ে বড় শক্তি, আর নির্বাচন, নির্বাচনের ফল হলো আরো বড় শক্তি, তাই এটা আপনাদেরকে ব্যবহার করতে হবে, তৃণমূল এবং তৃণমূলের মালিককে বুঝিয়ে দিতে হবে, সন্দেশ খালিতে যা করেছ ক্ষমা নয়, ক্ষমা নয়। আমাদের এখানে যারা আছেন, আমার বেকার যুবক যুবতীরা, আপনারা বদলা নেবেন না। লাস্ট কবে হয়েছিল এসএসসির নোটিফিকেশন? 17 সালে, 6 বছর আগে স্কুল সার্ভিস কমিশনে প্রতি বছর পরীক্ষার নিয়োগ হওয়ার কথা। ত্রিপুরার মতো ছোট্ট রাজ্য, একটাও পিটিটিআই বিএড পাস করা ছেলে মেয়ে বসে নাই, আপনারা চাকরি পান না। পাবলিক সার্ভিস কমিশন তার নিয়োগের বিজ্ঞপ্তি কবে হয়েছিল শেষ? 15 সালে, সিপিএম রেখে গেছিল 1 কোটি বেকার, পিসিমণি করেছেন 2 কোটি বেকার। আপনারা এর বদলা নেবেন না। ওয়েটিং লিস্টের নাম না থাকা সত্ত্বেও চোরা পরেশ অধিকারী তৃণমূলে যোগ দিয়ে তার মেয়েকে নিয়োগ করেছিল, সেই লড়াইতে অভিজিৎ গাঙ্গুলী বিচারপতি তদানীন্তন, তার যে বজ্রকণ্ঠে ভূয়সী পদক্ষেপ, যা বাংলার মেধাযুক্ত বেকার যুবক যুবতীদের কাছে একটা রেনেসা, নতুন জাগরণ ঘটিয়েছিল। আজকে অভিজিৎ বাবু কার সাথে? আগস্টে রিটায়ারমেন্ট, ফেব্রুয়ারিতে রেজিগনেশন দিলেন, বললেন আমি নরেন্দ্র মোদীজির সঙ্গে কাজ করব, এই চোরেদের যদি শিক্ষা দিতে হয় তাহলে নরেন্দ্র মোদী ছাড়া আর কোনো লোক নেই যার সঙ্গে গিয়ে আমি এই চাকরি চোরেদের শিক্ষা দিতে পারবো না। আপনারা এতটুকু ভাববেন না, এই রাজ্যে রাজ্য সরকার পুলিশ রিক্রুটমেন্ট করেনি, হেলথ রিক্রুটমেন্ট করেনি, পাবলিক সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট বন্ধ, এসএসসির বন্ধ, স্টাফ সিলেকশন বোর্ড বন্ধ, ফরেস্ট রিক্রুটমেন্ট বন্ধ, বন্ধ আর বন্ধ, কোথাও চাকরি নেই, 6 লক্ষ পোস্ট
ক্যাবিনেটে অবলুপ্ত ঘটিয়েছে এই রাজ্য সরকার, উল্টে 60,000 কন্ট্রাকচুয়াল নিয়োগ করেছে, 4,000 থেকে 12,000 টাকা বেতন, না আছে পেনশন, না আছে ভবিষ্যৎ, হাফ দাড়ি কাটার মতো করে রেখে দিয়েছে। এদের তাড়াবেন না এই নির্বাচনে। আমাদের নেতা নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ির ধূপগুড়িতে এসেছিল, সবচেয়ে বড় বৃহৎ সমাবেশটা জলপাইগুড়ি উপহার দিয়েছে এই নির্বাচনে, আপনাদেরকে স্যালুট করি এই জন্য। সেদিন কি বলে গেছেন নরেন্দ্র মোদী, যে তৃণমূল ভ্রষ্টাচারী হয় এ সেন্ট্রাল এজেন্সি কে উপর আক্রমণ করতা হয়, ইসলিয়ে চোর কো লুটেরা কো সংরক্ষণ দেনে কে লিয়ে। মোদীজি সেদিন কি বলেছে, আধা চোর কে ভিতরে ঢুকিয়েছি তৃতীয়বারে সরকার হওয়ার পরে, বাকি আধাকেও আমরা ভিতরে ঢোকাবো। তাই যদি ভাবেন কয়লা ভাইপো চিরদিন বাহারে থাকবে, হইব না, চিরদিন বাইরে থাকবে না। যদি ভাবেন মাফলার তো গেল, হাওয়াই চটি কবে যাবে, হাওয়াই চটি কি যাবে না, মাফলার তো ঢুকে গেছে, হাওয়াই চটিও যাবে, হাওয়াই চটিও যাবে, মাফলার গেলে হাওয়াই চটিও যাবে। 5,00,000 পরিযায়ী শ্রমিক রেখে গেছিল সিপিএম, এই মুখ্যমন্ত্রী 50,00,000 পরিযায়ী শ্রমিক মানে বুঝেছেন আপনার রাজগঞ্জ, ডাবগার, গ্রাম, ফুলবাড়ি, ক্রান্তি, মালবাজার, ময়নাগুড়ি, জলপাইগুড়ির গ্রাম, মেখলিগঞ্জ, নাগরাকাটা, এদিকে ফাঁসি দেওয়া মাটিগাড়া নকশালবাড়ি, ওদিকে বিধাননগর চোপড়া, যে কোনো গ্রামে অঞ্চলে যান, হাজার হাজার ছেলে তার শিশু পুত্র কন্যাকে রেখে, বৃদ্ধ বাবা মাকে রেখে দিয়ে বাইরের রাজ্যে গেছে, হ্যাঁ কি না বলুন। চা বাগানের শ্রমিকদের বেতন নাই, গোটা ভারতবর্ষে আসামে 350 টাকা করে পায়, এখানে শ্রমিকরা পায় না। এখানে একটার পর একটা চা বাগান বন্ধ। এর আগে সিপিএম অশোক ভট্টাচ চাঁদমণির চা বাগান হর্ষ নেওয়াটিয়াকে দিয়েছিল, এখন লাটাগুড়িতে চা বাগানের জমি হস্তান্তর হয় না, এটা আবার হর্ষণীয়টাকে পিসিমণি দিয়েছে, ওখানে রিসোর্ট তৈরি হচ্ছে। আপনাদের প্রকৃতি মা যা দিয়েছে উত্তরবঙ্গে, তিস্তার পাথর, এত সুন্দর অরণ্য, এমনকি গন্ডারের সিং থেকে, হাতির দাঁত থেকে, দামি দামি যেসব সাপের বিষ থেকে ওষুধ তৈরি হয়, সব পাচারের কাজ এই তোলামূলের লোকেরা করছে। আপনারা কি ভুলে গেছেন এসজেডি এর দুর্নীতি, ভুলে গেছেন কিভাবে এসজেডি এর দুর্নীতি হয়েছে, আপনারা ভুলে গেছেন? আপনারা ভুলে যাননি, একটা গেট করেছে গৌতম দেব, ওই গেটটা হার্ডলি 20-25 লাখ টাকা খরচ হয়, ওটা কত টাকা খরচ হয়েছে জানেন? 4.5 কোটি টাকা। আপনি জানেন এসজেডি এর সিও আইএস অফিসার জেল খেটেছে, আর গৌতম দেব চন্দন ভৌমিকরা বাইরে আছে, শুধু চুরি দুর্নীতি। যত চাকরি বেচেছে প্রাণী মিত্রা 1,500 টাকার চাকরিও বিক্রি হয়, সিভিক ভলেন্টিয়ার্সের চাকরি বিক্রি হয়, আশাকর্মীর চাকরি বিক্রি হয়, আইসিডিএস এর চাকরি বিক্রি হয়। তৃণমূল মানে কি, তৃণমূল মানে কি, তৃণমূল মানে কি? মোদীজি শৌচালয় দিয়েছিলেন, ইজ্জত ঘর, 12,000 টাকা মাথা পিছু, কে কে পেয়েছেন? কেউ পাননি, তা তৃণমূল পায়খানাও খায়। মোদীজি 40,00,000 বাড়ির জন্য 45,000 কোটি দিয়েছেন, 1,25,000 টাকার বাড়ি, নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা, কে কে পেয়েছেন? পেয়েছেন? কারোর দেখা নাই। দিদিমণি চিৎকার করছে, বাড়ি নাই, বাড়ি নাই, সব ঝড়ে উড়ে যাচ্ছে।
আরে 40 লক্ষ বাড়ি আপনি খেয়ে ফেলেছেন, গোয়াল ঘর দেখিয়ে পাকা ঘর দেখিয়ে 45 হাজার কোটি টাকা নরেন্দ্র মোদীজির সরকার দিয়েছে, তার হিসাব তো দিতে হবে। বড় বড় কথা, 4 থেকে 14 কংগ্রেসের ইউপিএ 4,600 কোটি দিয়েছিল বাড়িতে, 14 থেকে 23 নরেন্দ্র মোদীজি 45 হাজার কোটি টাকা দিয়েছে, মনরেগাতে 4 থেকে 14 কংগ্রেসের সরকার মনমোহন সিংজির সরকার 14,000 কোটি দিয়েছে, নরেন্দ্র মোদীজির সরকার 14 থেকে 22 পর্যন্ত 1.5 বছর বন্ধ আছে 54,000 কোটি টাকা দিয়েছে, ভুয়া জব কার্ড 1,30,00,000, ভূতেরা সব খেয়ে গেছে আপনি কিছু পাননি। পরিবর্তন করবেন না? স্বাস্থ্য সাথীর কার্ডে কে কে চিকিৎসা পেয়েছেন? কোন হসপিটাল নেই, কোন নার্সিং হোম নেই, এই কার্ডটা নিয়ে গেলে বাঙ্গালোরে দেবী সিটির হসপিটাল নেই, ডাক্তার রেড্ডির হায়দ্রাবাদ নেই, দেবী সিটির বাঙ্গালোর নেই, ক্যান্সার হসপিটাল মুম্বাই নেই, কোন সিএমসি ভেলোর থেকে শুরু করে গৌহাটি এইমস থেকে দিল্লি এইমস কেউ নেই, হ্যাঁ কি না বলুন? নেই না কি নেই? আয়ুষ্মান ভারত, আয়ুষ্মান ভারতের কার্ড 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা, ভারতবর্ষে এখন অবধি 5 কোটি লোক পেয়েছে মোদিজির বদান্যতায়, 12 কোটি পরিবার কার্ড পেয়েছে, 60 কোটি লোকের হাতে আয়ুষ্মানের কার্ড আমরা বাংলা পাই না। এর বদলা 19 তারিখ নেবেন না? নেবেন না? ওই ধমক দিচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার তো দিচ্ছি, তাই তো? একটা লোককে বিজেপি কে ভোট দেওয়ার অপরাধে হাত দিয়ে দেখুক না, ওটা কি ওদের পৈতৃক সম্পত্তির টাকা নাকি সরকারি টাকা? আমরা বলেছি এই কর্মসূচি বিজেপির, হেমন্ত বিশ্ব শর্মা দিচ্ছে আসামে 2,500 টাকা করে দুস্থ মহিলাদের, এই কর্মসূচি আমাদের লাডলি বহিন শিবরাজ সিং চৌহান 1,500 টাকা করে আগে দিতেন, এখন মোহন যাদব 3,000 টাকা করে দিচ্ছে, সরকারটা এনে দেন না, ডবল ইঞ্জিন এনে দেন, সরকারটা বাংলায় করতে দেন। আমরা 77টা সিটে জিতেছিলাম, 148 পাইনি, বাংলার লোক 3 বছরে দেখেছে কিভাবে অত্যাচার দুর্নীতি এই বাংলাকে সর্বশান্ত করে দিয়েছে। যেদিন সরকার হবে পরের মাস থেকে 3,000 টাকা পাবেন অন্নপূর্ণা যোজনার মাধ্যমে, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাবো, বার্ধক্য ভাতা, তফসিলি ভাতা, দিব্যাঙ্গ ভাতা 1,000-এর বদলে 3,000 টাকা পাবেন। আর যাদের মিথ্যা মামলায় জেল খাটিয়েছে, মিথ্যা মামলায় যাদের জেল খাটিয়েছে, জরুরি অবস্থায় জেলে থাকা লোকরা যদি পেনশন পেয়ে থাকেন, বিজেপি যে কর্মীদের মিথ্যা মামলায় জেল খাটানো হয়েছে, বিজেপি সরকার এলে তাদের সংগ্রামী ভাতা দেব মাসে মাসে। লড়াইতে তৃণমূল নেই, লড়াই একদিকে বিজেপি অন্যদিকে পুলিশ, পুলিশকে দিয়ে হচ্ছে 107 কেটেছে রাজ্যে 14,500, 13,500 বিজেপি কর্মীদের নামে, এইভাবে কি আটকাতে পারবেন নাকি? উত্তরপ্রদেশেও ছিল মুলায়ম সিং যাদব মায়াবতীদের রাজত্ব, জঙ্গল রাজ, এখন নাই। বিহারেও ছিল সামা সামে আলু বিহার কা লালু, বিহার এখন নেই। আর পশ্চিম বাংলাতেও এই জঙ্গল রাজ আমরাই খতম করব, আমরাই পরিবর্তন করব, আমরাই ডবল ইঞ্জিন রাখব। আমাদের যোগী আদিত্যনাথ জি তিনি গুন্ডা দমন করেন আর সংখ্যালঘুদের বলা হয় তোমাদেরকে এনকাউন্টার করে দেয়। আরে ভাই, বিকাশ দুবেকে যেদিন এনকাউন্টার করেছিল ব্রাহ্মণ, সেদিন তো কই এ কথা আসেনি, গুন্ডা গুন্ডাই হয়, তার জাত নেই, তার ধর্ম নেই, তার সম্প্রদায় নেই। যোগী আদিত্যনাথ জি সুরক্ষা দিয়েছেন, সুশাসন দিয়েছেন, আগামী দিনে বিজেপিও তাই করবে, আপনারা ভরসা রাখতে পারেন। তাহলে সবাই মিলে জয়ন্ত রায়কে পুনর্বার জেতাবেন তো? জেতাবেন তো?
শুধু জয়ন্ত রায়ের এমপির ভোট নয়, এ ভোটটা কিসের ভোট বলুন তো? প্রধানমন্ত্রী কাকে চান আপনারা? বেল পাগলে কাকের কি? 543 ভোট। আমরা ইন্ডিয়া 543 লড়ছি, জেতা শুরু হয়ে গেছে। অরুণাচলে মুখ্যমন্ত্রী সহ 10 জন বিজেপির এমএলএ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। আর এই তোলামূল গরুর গাড়ির হেডলাইট সাইন বোর্ড, আঞ্চলিক পার্টি কত আসনে লড়ছে? 45, পশ্চিমবঙ্গে 42, আসামে 1, মেঘালয় 1, অখিলেশের সৌজন্যে ইউপিতে 1। এই ভোট কাটেতে নেমেছে সিপিএম, অস্তিত্বহীন সাইন বোর্ড পার্টি, বিধানসভায় কোনো এমএলএ নাই। দেখবেন পাড়ায় পাড়ায় ঘুরে তৃণমূলের বিরুদ্ধে কিচ্ছু বলছে না, বলছে নো ভোট টু মোদি। আমরা বলছি নো ভোট টু মমতা, তাই তো? নো ভোট টু, নো ভোট টু, নো ভোট টু। এদেরকে ভোট দেবেন না, ভোট কাটতে নেমেছে যাতে আমাদের কিছু ভোট কেটে ওদেরকে জিতিয়ে দেওয়া যায়। আপনারা এখানে অনেক বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে হওয়া উদ্বাস্তুরা এসেছেন, রাজবংশী সমাজ আছেন, প্রভু হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের শিষ্য মতুয়া সমাজ আছেন, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ডক্টর বালা সুন্দর করে বলছিলেন মতুয়াদের কথা, আপনাদের কথা। আপনি বলুন তো, এই সিএএ কে 21 সালের ভোটে এই রাজগঞ্জে অনেক সংখ্যালঘু বাস করে, 20-22%, আপনাদের ভুল বুঝায়নি যে এটা এনআরসি? আপনি বলুন তো, এক মাস হয়ে গেছে তো, 6 তারিখে নোটিফিকেশন হয়েছিল রুলসের, কটা সংখ্যালঘুকে পাঠিয়ে দেওয়া হয়েছে? এই সিএএ আইনটা কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয়, নাগরিকত্ব দেওয়ার আইন। এটা এটা প্রমথ রঞ্জন ঠাকুর, পিআর ঠাকুর, 1945 সাল থেকে লড়াইটা করছেন। এটা তো অপশনাল, ঐচ্ছিক, যে অনলাইনে করবেন ভারত সরকার তাকে সহনাগরিকের মর্যাদা দেবে। আপনাদের মধ্যে যারা মতুয়া নমঃশূদ্র আছেন বা বাংলাদেশ থেকে চলে এসেছেন ধর্মীয় কারণে, আপনারা যদি ভিসা পাসপোর্ট চাকরির ভেরিফিকেশন করতে যান, আপনাকে পুলিশ 71-এর আগে দলিল চায় না, চায় না, এরপরে চাইতে পারবে না। এই কাজটা নরেন্দ্র মোদীজি করে দিয়েছেন, তাই উদ্বাস্তু হওয়ার ইচ্ছা আর নাই তো? আর উদ্বাস্তু হওয়ার ইচ্ছা নাই তো? কংগ্রেসের যে দেশভাগের বিভীষিকা আপনাদের স্মরণে যদি থাকে, তাহলে এবারের নির্বাচনে নরেন্দ্র মোদীজিকে পুনর্বার প্রধানমন্ত্রী করার জন্য, শক্তিশালী নেতার হাতে দেশকে রাখার জন্য দল বেঁধে জোট বেঁধে ভোট দিন ভারতীয় জনতা পার্টির প্রার্থী, অত্যন্ত সৎ পরিচ্ছন্ন নিষ্ঠাবান বিনয়ী ডক্টর জয়ন্ত রায়কে। বোতামে কত নম্বরে আছে ইভিএমে? 1 নম্বরে তো, সব ভোট 1 নম্বরে, আগে ভোট দান পরে জলপান, তাই তো? সবাই মিলে ভোট দিয়ে জেতাতে হবে। এবং এখানকার প্রশাসনের যারা আছেন, মাননীয় বিডিও সাহেব থেকে উপরে বিডিএম সাহেব পর্যন্ত, এত লাফালাফি করার কোনো দরকার নেই। মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী থাকবেন না, বেশি দিন বাকি নেই। এক তো আমার কাছে আমাকে হারাবে বলে নন্দীগ্রামে গেছিল, নন্দীগ্রামের জনগণ হারিয়ে ব্যাক টু দি প্যাভিলিয়ন পাঠিয়ে দিয়েছে। কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার, কম্পার্টমেন্টাল মানে জানেন তো কি বলুন তো? দুবার পরীক্ষায় বসে যে পাস করে সে হচ্ছে কম্পার্টমেন্টাল, আর আমাদের এই দোকান কাটা মুখ্যমন্ত্রী হচ্ছেন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। প্রথমে আমার কাছে হেরেছে, তারপরে একটা জ্যান্ত লোক শোভনদেব চ্যাটার্জি তাকে পদত্যাগ করিয়ে ভবানীপুর থেকে ছাপ্পা মেরে জিতেছে, এটা হলো আমাদের মুখ্যমন্ত্রী। একটা কাজ নন্দীগ্রাম করেছে, বাকি কাজটা বাংলার জনগণ করবে। এবং ইনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী আমরা করে সব চোরেদেরকে নিকেশ করব, মোদিজির স্লোগান
না খাওঙ্গা না খানে দুঙ্গা, এটা আমরা কার্যকর করব, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আপনাদের সকলকে আমি বলবো বিকাশবাদের পক্ষে ভোট দিন, আয়ুষ্মান ভারত চালু করার দাবিতে ভোট দিন। উজালা থ্রি থেকে আপনারা বঞ্চিত হয়েছেন, উজালা থ্রির জন্য ভোট দিন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বাংলাতে নেই, তার জন্য ভোট দিন। আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা ভোট দিন। কোভিডের সময় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যেভাবে দেশীয় চিকিৎসক বিজ্ঞানীদের আবিষ্কারকৃত 250 ডোজ ভ্যাকসিন বিনামূল্যে দিয়েছেন, সেই প্রধানমন্ত্রীকে কোভিডের সময় তার ভূমিকা, সেই ঋণ আমরা পরিশোধ করার সুযোগ পেয়েছি। আগামী লোকসভা নির্বাচনে আমরা সবাই পদ্মফুলে বোতাম টিপে ভোট দিয়ে ডক্টর জয়ন্ত রায়কে গতবারে যে ভোটে জিতিয়েছিলাম তার থেকেও বেশি ভোটে জেতাবো, এবং উত্তরবঙ্গের বঞ্চনা অবহেলা অপমানের আমরা বদলা নেব। কখনো রাজবংশী সমাজকে নিজের পায়ের সঙ্গে তুলনা করা, কখনো মতুয়া সম্প্রদায়ের আরাধ্য দেবতা গুরুচাঁদ ঠাকুরকে মালদার গাজলে দাঁড়িয়ে বিকৃত উচ্চারণ করা, কখনো উত্তরবঙ্গের এইমস করার জন্য যখন জায়গা চায় ভারত সরকার জায়গা না দেওয়া, বাগডোগরায় নতুন এয়ারপোর্টের জন্য জমি চাইলে না দেওয়া, এবং এখানে যাতে রোহিঙ্গা সহ অনুপ্রবেশ বন্ধ হয়, 72টা জায়গা বিএসএফ কে বেড়া করার জন্য জমি দেয়নি এই রাজ্য সরকার, মমতা ব্যানার্জির সরকার। কয়লা চোর, বালি চোর, গরু পাচারকারী, আপনাদের এইটা এই রাস্তার উপর দিয়ে কন্টেনারে করে গরু আর মহিষ সব পাচার করে, আর উত্তর পূর্বাঞ্চল থেকে বেআইনি কয়লার গাড়ি এই রাস্তা দিয়ে নিয়ে গিয়ে বেআইনি ভাবে বিক্রি করে সাধারণ মানুষকে যারা ঠকাচ্ছে, সেই চোর তৃণমূলকে এই নির্বাচনে উচিত শিক্ষা দেওয়ার বিনম্র আবেদন জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন জানিয়ে আমার কথা এখানেই শেষ করলাম। সবাই বলুন, তৃণমূল মানে চোর ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো, হীরক রানী বাই বাই, হীরক রানী, 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 ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে। আপনাদের ভোট দিতে বাধা দিবে, বাপি বাবু মন্ডল প্রেসিডেন্টকে দায়িত্ব দিয়েছি তালিকাটা করে আমাকে দেবেন। আপনারা ভোটের দিন এক জায়গায় জড়ো হবেন, কেন্দ্রীয় বাহিনী আপনাদের নিয়ে গিয়ে আই কার্ড দেখিয়ে ভোট ভোট দান করবেন, গণতান্ত্রিক অধিকার। পঞ্চায়েতের মতো ভোট হবে না, চটি পরা পুলিশ ভোট করবে না, প্রতি বুথে 6 জন করে কেন্দ্রীয় বাহিনী থাকছে, ওয়েব ক্যামেরা থাকছে, চুরি করলেই ধরবেন আমরা সাথে আছি।